ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বের রচনামূলক প্রশ্ন। 1947 সালে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের পটভূমি সহ এবং এর কার্যকলাপগুলো আলোচনা করো, অথবা 1947 সালে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের পরিকল্পনা সহ এর জন্য প্রণীত সংবিধানের ধারাসমূহ আলোচনা করো, অথবা অভিন্ন স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের বিভিন্ন উদ্যোগ আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে। তো ভূমিকায় দেওয়া আছে, ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে যে কয়েকটি ঘটনা মোটামুটিভাবে আলোচিত হয়েছিল তার মধ্যে 1947 সালে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ অন্যতম। ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে বাংলার জনগণ স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্রের স্বপ্ন দেখতে শুরু করে, যার ফলে দেখা যায় যে বাঙালিরা মুসলিম লীগকে বাংলার যথাযোগ্য প্রতিনিধিত্বকারী দল হিসেবে 1954 সালে নির্বাচনে ভোট দেয়। কিন্তু 1954 সালে মুসলিম লীগের দলীয় সম্মেলনে এক ঘৃণ্যতম ষড়যন্ত্রের মাধ্যমে লাহোর প্রস্তাবকে সংশোধন করা হয়, যার ফলে বাংলার স্বাধীনতা ভাটা পড়ে। কিন্তু তারপরেও বাংলার জনগণ 1947 সালে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের জন্য উদ্যোগ নেয়। পরের পয়েন্টে দেওয়া আছে অখণ্ড স্বাধীন গঠনের পটভূমি। বাঙালির নেতৃবৃন্দ চেয়েছিল হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একটি অখণ্ড স্বাধীন বাংলা গঠন করতে। তাদের এই উদ্যোগের পটভূমি নিয়ে কয়েকটি ধাপে আলোচনা করা হলো। খ নম্বরে দেওয়া আছে এটলির ঘোষণা। একদিকে মুসলিম লীগের পাকিস্তান দাবি, অন্যদিকে কংগ্রেসের অখণ্ড ভারত দাবি। সরকারের অচল অবস্থা এবং হিন্দু ও মুসলমানদের সম্পর্কের অবনতির কারণে প্রশাসনিক ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা সৃষ্টি হয়। এতে করে ব্রিটেনের শ্রমিক দল ভারতের স্বাধীনতা প্রদানকেই সমস্যা সমাধানের একটি উপায় বলে মনে করেন। এরূপ অবস্থায় 1947 সালের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ঘোষণা দেন যে তারা 1948 সালের জুন মাসের মধ্যেই ভারতীয়দের হাতে শাসন ক্ষমতা হস্তান্তর করবেন। যদি 1948 সালের জুন মাসের মধ্যে সংবিধান পরিষদ সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয়, তাহলে তারা যে কোনো রাজনৈতিক দলের হাতে ক্ষমতা অর্পণ করবেন। খ নম্বর পয়েন্টে দেওয়া আছে মাউন্ট ব্যাটনের ঘোষণা। 1947 সালের মার্চ মাসে লর্ড মাউন্ট ব্যাটন ভারতের বড় লর্ড নিযুক্ত হন। তিনি কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সাথে শাসনতান্ত্রিক সমস্যা সমাধান সম্পর্কে আলাপ আলোচনা শুরু করেন। তিনি সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারত বিভক্ত করে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা ঘোষণা করেন, অর্থাৎ স্বাধীন ভারত রাষ্ট্রের সাথে নতুন পাকিস্তান রাষ্ট্রের কথাও তিনি ঘোষণা করেন। কেননা তিনি অনুধাবন করতে পারেন যে ভারতের বিভক্তি ছাড়া সাম্প্রদায়িক শাসন সমস্যার সমাধান সম্ভব নয়। গ নম্বর পয়েন্টে দেওয়া আছে কংগ্রেস নেতাদের মনোভাব। মাউন্ট ব্যাটনের পরিকল্পনার সাথে কংগ্রেস জাতীয়তাবাদী নেতারা অনেকেই একমত পোষণ করেন। কেননা তারা অনুধাবন করতে পারেন যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা থেকে দেশকে রক্ষা করতে হলে ভারত বিভাগের বিকল্প নেই। তবে কংগ্রেসের নেতারা দ্বিজাতির নীতি গ্রহণ করতে অসম্মত হন। তারা দাবি করেন যে সকল অঞ্চলে মুসলিম লীগের প্রভাব বিদ্যমান, কেবলমাত্র সে সকল অঞ্চল পাকিস্তানের সাথে যুক্ত হবে, আর যে সকল অঞ্চলে মুসলিম লীগের প্রভাবে দোদুল্যমান সেসব অঞ্চলে গণভোটের আয়োজন করতে হবে। তবে কংগ্রেস নেতাগণ মুসলিম লীগ ও পাকিস্তানকে জব্দ করার জন্য বাংলা ও পাঞ্জাব বিভক্ত করার জন্য এক নতুন প্রস্তাব দেন এবং বাংলা বিভক্ত করার জন্য ব্যাপক তোড়জোড় শুরু হয়। গ নম্বর পয়েন্টে দেওয়া আছে বাঙালি নেতাদের মনোভাব। বাংলাকে বিভক্ত করার জন্য কংগ্রেস ব্যাপক প্রচারণা শুরু করেন। ঠিক সে সময়ে বাঙালি নেতা হোসেন সেহরাওয়ার্দি এবং আবুল কাশেম ধর্মের ভিত্তিতে বাংলাকে বিভক্ত করার বিরোধিতা করেন। তারা হিন্দু ও মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলার দাবিকে বাস্তবায়ন করার জন্য উদাত্ত আহ্বান জানান। এ সময় হোসেন সেহরাওয়ার্দি ঘোষণা দেন যে বাংলার হিন্দু ও মুসলমান জনগণ সমবেত প্রচেষ্টায় বাংলাকে একটি মহৎ দেশ ও বাঙালিদেরকে একটি গুরুত্বপূর্ণ মহান জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সক্ষম। 1947 সালে 27 এপ্রিল হোসেন সেহরাওয়ার্দি দিল্লির এক সাংবাদিক সম্মেলনে স্বাধীন ও সার্বভৌম বাংলার রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করেন। তার এ প্রস্তাবে বাংলার অসাম্প্রদায়িক কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসু, কিরণ সরকার রায়সহ
অনেকে সম্মতি জানান। বাঙালি নেতাগণ মনে করেন যে বাংলার হিন্দু ও মুসলমান সম্প্রদায় নিজেদের ঐতিহ্য ও স্বকীয় বৈশিষ্ট্য ধরে রেখে একটি প্রগতিশীল ও সমৃদ্ধশালী অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তাদের পরিকল্পিত স্বাধীন বাংলার স্বপ্নকে সামনে রেখে বাংলার মুসলিম লীগ ও কংগ্রেস নেতাদের সমন্বয়ে স্বাধীন বাংলার ভবিষ্যৎ সংবিধান প্রণয়ন উদ্দেশ্যে একটি যৌথ কমিটি গঠন করা হয়। এরপরে দেওয়া আছে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের জন্য প্রণীত সংবিধানের ধারাসমূহ। 12 সদস্য বিশিষ্ট যৌথ কমিটি 1947 সালের 10ই মে শরৎ বসুর বাসভবনে মিলিত হয়ে অখণ্ড স্বাধীন বাংলার ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা প্রণয়ন করেন। নিম্নে এই সংবিধানের ধারাসমূহ উল্লেখ করা হল। প্রথম ধারা হচ্ছে বাংলা হবে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দ্বিতীয় ধারা হচ্ছে ভারত ও পাকিস্তানের সঙ্গে নতুন বাংলা রাষ্ট্রের সম্পর্ক কীরূপ হবে তা স্বাধীন বাংলার সংগঠকেরাই ঠিক করবেন। 3 নম্বর হচ্ছে যুক্ত নির্বাচন ও সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলা আইনসভা গঠিত হবে। 4 নম্বর হচ্ছে এই প্রস্তাব গৃহীত হলে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন করা হবে। 5 নম্বর হচ্ছে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হবেন একজন মুসলমান, তবে মন্ত্রিসভায় হিন্দু ও মুসলমান সমান সংখ্যক মন্ত্রী থাকবেন। 6 নম্বর দ্বারা হচ্ছে স্বাধীন বাংলার সামরিক ও প্রশাসনিক সকল চাকরির ক্ষেত্রে হিন্দু ও মুসলমানদের সমান আসন দেওয়া হবে। এরপরে 7 নম্বরে হচ্ছে সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হবে। গণপরিষদে 30 জন সদস্য থাকবেন, যার মধ্যে 16 জন হবেন মুসলমান এবং 14 জন হবেন হিন্দু ধর্মাবলম্বী। এই সদস্যরা হিন্দু ও মুসলমানদের পৃথক ভোটের দ্বারা নির্বাচিত হবেন। 8 নম্বর হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে আইনসভায় সকল সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ করা হবে। 9 নম্বরে বলা হয় এই সংবিধানে আগামী 10 বছরের জন্য বলবৎ থাকবে। তাছাড়া এই সংবিধানের রূপরেখায় পূর্ণিয়া থেকে আসাম পর্যন্ত বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী বৃহৎ এলাকাকে নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। তাছাড়া এতে 3টি অঞ্চলকে বাংলার সাথে যুক্ত করার প্রস্তাব করা হয়। এগুলো হলো ক নম্বরে হচ্ছে মধ্য বাংলা, অবতল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও প্রেসিডেন্সি বিভাগ এবং শ্রীহট্ট জেলা। খ নম্বরে হচ্ছে পূর্বাঞ্চল এবং শ্রীহট্ট বাদে সমগ্র আসাম এবং গ নম্বরে হচ্ছে পশ্চিমাঞ্চল, বর্ধমান বিভাগ ও বিহার, পূর্ণিয়া জেলা। উপসংহারে বলা হয় যে যদিও সমগ্র ভারতে হিন্দু ও মুসলমানরা একে অপরের প্রতিপক্ষ ভাবতে শুরু করে, তবুও বাংলা ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানকার জনগণ হিন্দু কিংবা মুসলিম জাতীয়তাবোধের পরিবর্তে বাঙালি জাতীয়তাবোধের দ্বারা মিলিত হয়ে অখণ্ড বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন। তারা স্বাধীনভাবে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে জীবনযাপনে আগ্রহী ছিলেন। তাদের এই স্বপ্নের বহিঃপ্রকাশই হচ্ছে 1947 সালে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।